জন্মে সে হচ্ছে নরোত্তম দাস, আমার শুদ্ধ ভক্ত, নিত্যানন্দের অভিন্ন প্রকাশ। তুই নরোত্তম দাস ঠাকুরের আজকে শুভ আবির্ভাব তিথি। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এলেন, শ্রীকৃষ্ণ চৈতন্যার প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। সমস্ত জগৎবাসী আনন্দ করলেন, কেন না নিতাই গৌর আসলেন। হ্যাঁ, এসে কি করলেন? হ্যাঁ, তোরা দুই ভাগবতের সঙ্গে করাইয়া সাক্ষাৎকার, জীবের অজ্ঞানতম কইল নাশ। দুই ভগবত ভক্ত ভাগবতের সাক্ষাৎ করালেন। হ্যাঁ, দুই ভাগবতকে, এক গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত। আর হ্যাঁ, এই দুই ভাগবত, গ্রন্থ ভাগবত হচ্ছেন ভগবান শ্রীহরি, আর ব্যক্তি ভাগবত হচ্ছেন জীবন্ত ভাগবত গুরুদেব। হ্যাঁ, বৈষ্ণবগণ তারা হচ্ছেন জীবন্ত ভাগবত, আর ভগবান শ্রীহরি, হ্যাঁ, তিনি গ্রন্থ ভাগবত শাস্ত্ররূপে নিজেকে প্রকট করলেন। তো এই শাস্ত্রের কথা বা তত্ত্ব ভগবত জ্ঞান আমরা কী করে লাভ করব? হ্যাঁ, সেই জীবন্ত ভাগবত গুরু বা বৈষ্ণবদের সঙ্গে তখন এই ভাগবত তত্ত্ব উপলব্ধি হবে। তাই আজকে নরোত্তম দাস ঠাকুর, তিনি হচ্ছেন মহান ভাগবত, হ্যাঁ, মহাপ্রভুর কৃপাপাত্র নিত্যানন্দ অভিন্ন। যখন নিতাই গৌর অপ্রকট লীলা করলেন, তখন শ্রীনিবাস আচার্য রূপে মহাপ্রভু আবার প্রকট হলেন, তার দ্বিতীয় কলেবর। হ্যাঁ, মহাপ্রভু অভিন্ন, হ্যাঁ, শ্রীনিবাস আচার্য তিনি হচ্ছেন মহাপ্রভু অভিন্ন, আর নিত্যানন্দ প্রভু অভিন্ন হচ্ছেন কে? নরোত্তম দাস ঠাকুর। বুঝতে পারছেন? তো এইভাবে জগতে তারা এসে মহাপ্রভুর সমস্ত শিক্ষা, নিত্যানন্দ প্রভু প্রবর্তিত সমস্ত প্রচার তত্ত্বকে প্রচার করলেন। যেন শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভু, হ্যাঁ, এই তিনজন তারা কী করলেন? জগতে ভগবানের বাণী প্রচার করলেন। শিল জীব গোস্বামীর নির্দেশনায় এই তিন ঠাকুর, হ্যাঁ, তারা জগতে আসলেন, বৃন্দাবন থেকে গ্রন্থ নিয়ে এলেন, এবং বিভিন্ন গ্রন্থ তো চুরি হয়েছিল, শ্রীনিবাস আচার্য উদ্ধার করলেন, এবং নরোত্তম শ্যামানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা প্রচার করো বিভিন্ন স্থানে। তো এই তিন ঠাকুরই সর্বত্র তারা প্রচার করলেন, প্রেম ভক্তি দান করলেন, হরিনাম দিয়ে মহাপ্রভু যেমন হৃদয় শুদ্ধ করলেন, এরাও এসে আবার বড় বড় পণ্ডিত অভিমানী ব্যক্তি, দস্যু তস্কর ব্যক্তি, হ্যাঁ, এবং পতিত ব্যক্তি সকলকেই কৃষ্ণ নাম দিয়ে প্রেম ভক্তি দান করলেন। নরোত্তম দাস ঠাকুর আমরা জানি তিনি হয়তো কায়স্থ কুলে জন্ম হয়েছেন, রাজ পরিবারে জন্ম হয়েছেন, কিন্তু তিনি ছিলেন শুদ্ধ ভক্ত, বড় বড় ব্রাহ্মণ গঙ্গানারায়ণ চক্রবর্তীর মতো ব্যক্তি, হ্যাঁ, তারাও তার শিষ্যত্ব বরণ করেছে, এই নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর তিনি ছিলেন লোকনাথ গোস্বামী, হ্যাঁ, লোকনাথ গোস্বামীর শিষ্য। এই যে বেঙ্গলের লোকনাথ ঠাকুর, সে না, হ্যাঁ, সবাই ভাবে এই লোকনাথ, না না, এই লোকনাথ ঠাকুর মহাপ্রভুর প্রিয় ভক্ত, হ্যাঁ, বৃন্দাবনে থাকতেন। তো উনি শিষ্য গ্রহণ করতে চাননি কখনো, যে না আমি শিষ্য গ্রহণ করব না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর এমনই সেবা করলেন, হ্যাঁ, রাত্রিবেলা গিয়ে তিনি যেখানে শৌচ কার্য আদি করতেন, আর সেখানে গিয়ে পরিষ্কার করতেন, শৌচের জন্য মাটি হাত ধুতে লাগবে, জল লাগবে, এসব ব্যবস্থা করতেন, আর ঝাড়ু দিতেন কে? নরোত্তম দাস ঠাকুর। তিরকম লোকনাথ গোস্বামী তিনি দেখলেন, কীরকম প্রতিদিন ঝাড়ু দিয়ে চলে যায়, আর সমস্ত শৌচকার্যের যা যা দরকার, জল লাগবে, মাটি লাগবে, সমস্ত এখানে রেখে চলে যায়। তো একদিন লোকনাথ গোস্বামী তিনি ভাবলেন, আজ আমাকে দেখতে হবে। হ্যাঁ, তখন উনি একটা গাছের নিচে ঝুপের মধ্যে লুকিয়ে থাকলেন, আর দেখছেন কে?
ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ ঝাড়ু দিচ্ছে, একটা দেখছে অন্ধকার আপসা আপসা দেখা যায়, ঝাড়ু দিচ্ছে আর সঙ্গে সঙ্গে মাটি জল সব লাগছে। তখন যেই ফিরে যাবে সঙ্গে সঙ্গে ধরেছেন লোকনাথ, কে তুমি? সামনে চলে এসছেন, তখন দেখছে নরোত্তম। যে এভাবে গুরু সেবায় সন্তুষ্ট হলেন, যে কীভাবে আমরা অনেক সময় বুঝতে পারি না গুরুদেব কী করে সন্তুষ্ট হবে। গুরুদেব সন্তুষ্ট হন গুরুদেবের সেবার মাধ্যমে। লোকনাথ গোস্বামী তো উনি দীক্ষা দিতে চাননি, কিন্তু এখন আকৃষ্ট হয়ে গেলেন শিষ্যের প্রতি, যে এই একমাত্র যোগ্য শিষ্য, একজনকে গ্রহণ করলেন। হ্যাঁ তো আসলে এই ঝাড়ু তিনি মাথায় লাগাতেন সবসময় ঝাড়ু দিয়ে, তো ঝাড়ুই আমাদের হৃদয়কে পরিমার্জিত করে। সেজন্য আমরা জানি কীভাবে লোকনাথ নরোত্তম দাস ঠাকুর প্রতিদিন ওটা পরিষ্কার করে ওটা মাথায় লাগাতেন, বুকে লাগাতেন ঝাড়ুটা, যে পরিষ্কার করে গুরু সেবা করে, বুঝতে পারছেন? আর আমরা দেখি প্রতাপরুদ্র রাজা মহাপ্রভু সাক্ষাৎ দিতে চাননি, হ্যাঁ বুঝে না না, কিন্তু ওই ঝাড়ু কাজ করার মাধ্যমেই মহাপ্রভু তাকে আলিঙ্গন দিলেন। যায় মহাপ্রভু কি, তাহলে ঝাড়ুর কাজ নিচু কাজ সবাই ভাবি আমরা, যদি মহাপ্রভু ভক্ত কৃপা পেতে হয় তাহলে ঝাড়ু দিতে হবে, অভিমান দূরীকরণ হবে, অভিমান শূন্য হয় লহ কৃষ্ণ নাম, হ্যাঁ কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। অভিমান শূন্য না হলে আমরা কখনো ভগবত ভক্তি লাভ করতে পারি না, কৃষ্ণ কৃপা পেতে পারি না। এই জন্য প্রথমেই শরণাগতির লক্ষণ হচ্ছে দৈন্য, দৈন্য মানে অভিমান শূন্য। তো অভিমান শূন্য না হলে চার প্রকার অভিমান আছে, ধন একটা ঐশ্বর্য আছে, হ্যাঁ টাকা পয়সার প্রতি অভিমান থাকে, কুলের প্রতি অভিমান থাকে, শিক্ষার প্রতি অভিমান থাকে, হ্যাঁ এরকম রূপের প্রতি অভিমান থাকে, তো এইসব অভিমান থাকলে কখনো কৃষ্ণকে পাওয়া যাবে না, সেটি কুন্তিমাতা জানালেন। তাই নরোত্তম দাস ঠাকুর রাজ পরিবারের ছেলে, সে ঝাড়ু দিচ্ছে, প্রতাপরুদ্র রাজা রাজা হ্যাঁ জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছে। তো এটি নিজ কাজ সামাজিকভাবে মনে হলেও, কিন্তু ভক্তি জীবনে আধ্যাত্মিক উন্নতির একমাত্র এটি হচ্ছে আমাদের অগ্রগতির লক্ষণ। হ্যাঁ ভগবত ধামে ঝাড়ু দেওয়া, মন্দির ঝাড়ু দেওয়া, মন্দির মার্জন করা, প্রতাপ অম্বরীশ রাজা সেও নিজে মন্দির মার্জন করত। তেমনি অভিমান শূন্য ব্যক্তি যে কৃষ্ণ কৃপা লাভ করে তার প্রমাণ, এটাই আমরা দেখছি। তো এই নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বত্র বাণী প্রচার করলেন, আর বড় বড় ব্রাহ্মণেরাও দীক্ষা গ্রহণ করতে লাগলো, কিন্তু অন্যান্য কিছু স্মার্ত ব্রাহ্মণেরা তারা এটা সইতে পারল না, হ্যাঁ যে নিচকুলে জন্ম আর তার থেকে ব্রাহ্মণরা উচ্চ বংশে যাত তারা দীক্ষা নিচ্ছে, এ সর্বনাশ আছে, সব রসাতল চলে যাবে মদিনী, এরকম স্মার্তদের চিন্তাধারা থাকে। যেমন ছিল প্রভুপাদ সারা বিশ্বে প্রচার করেছেন, খ্রিস্টানদের মুসলিমদের দীক্ষা দিয়েছেন, ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, আর সেখানে অনেকেই আপত্তি করে যে এটা কী করে সম্ভব, এটা ঠিক নাকি। কিন্তু অথচ মহাপ্রভু আসলেন, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় যা কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আমরাই আবার এইসব কথা বলবো, আবার সঙ্গে সঙ্গে উল্টিয়ে বলবো এরা কি দীক্ষা নিতে পারে নাকি, এরা কি ভক্ত হতে পারে নাকি। তা প্রভুপাদ তার প্রমাণ করে দিয়েছেন সারা বিশ্বে কীভাবে ভগবত ভক্তি লাভ করছে। তো এরকম স্মার্ত বা অজ্ঞ ব্যক্তি যাদের নিচয় মনোবৃত্তি তারা বুঝতে পারে না, যে কেউ কৃষ্ণ ভক্তি অনুশীলনে যোগদান করতে পারে, কেন সবাই আমরা ভগবানের বিভিন্ন অংশ। মমেবাংশ জীব লোকে জীবভূত সনাতন, সেটা মানুষ জানে না। তাই নরোত্তম দাস ঠাকুর যখন দীক্ষা দিয়ে সব ব্রাহ্মণদেরও পবিত্র করছেন, ব্রাহ্মণ তো একটা গুণের মধ্যে আবদ্ধ, জড়জগতে গুণের মধ্যে, ভগবত ভক্তি দীক্ষা আছে এই জড়গুণের থেকে মুক্ত হওয়া, কেন জড়গুণের দ্বারা আবদ্ধ থাকলে আমাদের দ্বৈতভাব থাকে। হ্যাঁ কী দ্বৈতভাব, ডিউলিটিস, আমাদের ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এইসব দেহের পরিচয় থাকে, ধনী গরিব শত্রু মিত্র গুণের মধ্যে প্রভাবে থাকে, তাই
আমরা সদ্গুরু দীক্ষা গ্রহণ করি, দিব্য জ্ঞান লাভ করি, তার কারণ এই গুণ থেকে মুক্ত হওয়ার জন্য। তাই নরোত্তম দাস ঠাকুর রাজ সন্তান হলেও, রাজার ছেলে হলেও, জমিদারের সন্তান হলেও তিনি গিয়ে দীক্ষা নিচ্ছেন, ঝাড়ু দিচ্ছেন। কেন না আমাদের শিখাচ্ছেন যে আমরা যে কোনো পরিবারে আসি না কেন সদ্গুরু গ্রহণ করতে পারি এবং আমাদের গুণ থেকে মুক্ত হতে পারি। আর নরোত্তম দাস ঠাকুর নিজে আবার গুরু কৃপা লাভ করে তিনিও জগৎবাসীকে মঙ্গল করলেন। তিনি কত সুন্দর ভজন রচনা করেছেন, এত সুন্দর সুন্দর দৈন্য বুদ্ধিকা, লালসাময়ী, আক্ষেপাত্মিকা, এরকম বহু ভজন রচনা করেছেন। মহাপ্রভু সম্বন্ধে অনেক কিছু ভজন রচনা করেছেন। প্রেমভক্তি চন্দ্রিকা খুব সুন্দর গ্রন্থ, গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে প্রেমভক্তি চন্দ্রিকা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ একটা গ্রন্থ, খুব সুন্দর। আমরা যে গুরু পূজা গাই, প্রেমভক্তি চন্দ্রিকার প্রথম গান, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্ধুময়ী সাবধান মতে, বন্ধুময়ী সাবধান মতে, এরকম সুন্দর সুন্দর গান তিনি লিখেছেন। তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু, মরে প্রভু করয় অবধান, মরে প্রভু করয় অবধান, এরকম প্রার্থনা, অনেক প্রার্থনা লিখেছেন প্রেমভক্তি চন্দ্রিকায়। অনেক সুন্দর সুন্দর গানও লিখছেন, তো সেগুলি আমাদের ভক্তিগীতি সঞ্চয়নে আছে গান আকারে, প্রেমভক্তি চন্দ্রিকা, সেটা আমাদের ভক্তদের পড়া উচিত প্রতিদিন। তো এক সময় ব্রাহ্মণেরা তো এরকম সব আপত্তি করল, তখন নরোত্তম দাস ঠাকুর এই ব্রাহ্মণগণকে উদ্ধার করার জন্য তিনি একটি উপায় অবলম্বন করলেন। কী উপায় অবলম্বন করলেন না, তিনি নিজেকে খুব অসুস্থ ছল করলেন, জ্বর হয়েছে, একদম মৃত হয়ে গেলেন, নিজেকে দেহত্যাগ করে দিলেন। তখন সেইসব ব্রাহ্মণরা, দেখো দেখো এই অকাল মৃত্যু, এইসব ব্রাহ্মণদের দীক্ষা দেওয়ার যোগ্য নয়, দীক্ষা দিয়েছে, শূদ্র হয়ে দীক্ষা দিচ্ছে, তাই তো অকাল মৃত্যু হবে। সব ব্রাহ্মণরা, স্মার্ত ব্রাহ্মণরা এসে নিন্দামন্দ শুরু করে দিল নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে। তখন গঙ্গানারায়ণ চক্রবর্তী প্রধান, তিনি ব্রাহ্মণও, তিনি এই সহ্য করতে পারলেন না। তখন গুরুদেবের কাছে গিয়ে একদম প্রার্থনা করলেন, এমনকি নরোত্তম দাস ঠাকুর তো মৃত হয়ে গেছেন, উনি অভিনয় করছেন, এবং তাকে নিয়ে শ্মশানে একদম সব কাঠ দিয়ে রেডি করে, তার ভিতরে দিয়ে কাঠ দেওয়া হয়ে গেছে, সেখানে আগুন দেওয়া হবে, এরকম অবস্থা। আর গঙ্গানারায়ণ চক্রবর্তী প্রার্থনা করছেন, আপনি আসুন প্রভু ফিরে, এই জগতে সবাইকে আপনি কৃপা করুন এই অভিমানী ব্যক্তিদের। দেখুন নরোত্তম দাস ঠাকুর একদম সেই চাংড়া তুলে একদম গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ নিতায় গৌরাঙ্গ করে একদম উঠে দুহাত তুলে ওইখান থেকেই নাচতে শুরু করে দিয়েছেন। তখন সব ব্রাহ্মণরা একদম যে দৌড়ে গিয়ে নরোত্তম দাস ঠাকুর চরণে ক্ষমা চাইছে, যে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, দয়া করে ক্ষমা করুন। সব সেই ব্রাহ্মণরা আবার নরোত্তম দাস ঠাকুরের কাছে দীক্ষা প্রাপ্ত হল। তো এরকমই নরোত্তম দাস ঠাকুর, অনেক লোক বুঝতে পারে না নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে, অনেক তার লীলা আছে, তা আমরা